তো হ্যালো বন্ধুরা, আমরা আমাদের আসামিয়ার বুক থেকে যে ভিডিও সিরিজ আলোচনা করা শুরু করেছিলাম সেখানে আমরা হিস্ট্রি পোর্শনে অলরেডি প্রবেশ করেছি। সেখানে আমরা প্রি হিস্ট্রি, আসামের প্রি হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি আলোচনা করে আমরা ইতিমধ্যে আহোম কিংডমে প্রবেশ করেছি। তো আহোম কিংডমে আমরা অনেকজন রাজার বিষয়ে অলরেডি আলোচনা করেছি, যেমন সাওলুং সুকাফা থেকে শুরু করে সুরাংফা, সুকলেংমুং, এদের বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা সুপুংমুং বা চক্রধ্বজ সিংহ, তার সঙ্গে লাচিত বরফুকন এবং মুঘলদের আসাম আক্রমণ, এই টপিকে অলরেডি প্রবেশ করেছি। তো তারপর আজকে থেকে আমরা এরপর থেকে আলোচনা শুরু করব। তো লাচিত বরফুকনের মৃত্যুর পর, লাচিত বরফুকন ডাইড, তারপর আসামের রাজা হন উদয়াদিত্য সিং। উদয়াদিত্য সিং আহোমদের রাজা হন, তার নাম ছিল, তার আহোম নাম ছিল সুনিয়াতফা। তো উদয়াদিত্য সিংহকে তার ভাই সুকলামফা বা রামদজ সিং দেবেরা হাজারিকার সাহায্য নিয়ে মার্ডার করে। তো দেবেরা হাজারিকার সাহায্য নিয়ে সুকলামফা উদয়াদিত্য সিংহে মেরে ফেলে, বিষ খাইয়ে মেরে ফেলে এবং দেবেরা হাজারিকাকে বরফুকন বা বর্বরুয়া হিসেবে ঘোষণা দেয়। তারপর এই সময়কালে আহোম কিংডমে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছিল, একটা অস্থায়ী চলছিল। দেবেরা হাজারিকা সুকলামফা রাজা হয়ে বেশি দিন টিকে থাকতে পারেনি, দেবেরা হাজারিকা সুকলামফাকেও মেরে ফেলেন। তারপর এই এই খবর পেয়ে গুয়াহাটি থেকে আতন বুড়া গুহাই, যিনি সেখানে দুর্গ বানানোর কাজে নিয়োজিত ছিলেন যে মুঘলদের আক্রমণ ঠেকাতে, তিনি সৈন্য সামন্ত নিয়ে চলে আসেন ক্যাপিটালে। এসে তিনি আতন বুড়াগুয়াই এসে তিনি দেবেশ্বর দেবেরা হাজারিকাকে মারেন। তো আতন বুড়াগুয়াই, এইভাবে আতন বুড়াগুয়াই হাতে আহোমদের শাসনভার মোটামুটি চলে আসে। তখন লালুক চলা বরফুকন, আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি, লালুক চলা বরফুকন নামে আরেকজন কিং, আরেকজন বরফুকন, যিনি আতন বুড়াগোহাইকে হত্যা করেন। আতন বুড়াগোহাইকে হত্যা করে তিনি রামদত সিং বা সুলিকফা নামে একজনকে, বয় কিং, একজন লড়া রাজাকে তিনি রাজা হিসাবে বসান। তারপর লালুক চলা বরফুকন, তিনি বিভিন্ন ধরনের কনস্পিরেসিতে লিপ্ত হন। তিনি আর কোনো আহোম কিং বা রাজবংশীয় কেউ যাতে রাজা হতে না পারে, এই নিয়ে বিভিন্ন ধরনের আইন পাশ করতে শুরু করেন। তিনি রাজবংশ যারা আছেন তাদেরকে ধরে ধরে মারতে শুরু করেন। তিনি গোদাবাণী নামে একজনকে, এরকম ঘটনা ঘটে যে গোদাবাণীর প্রেগনেন্ট ওয়াইফ ছিলেন জয়মতি, জয়মতির কাছ থেকে গোদাবাণীর বিষয়ে জানার জন্য তিনি জয়মতিকে ইনহিউম্যান টর্চার করেন, একটা সময় জয়মতি মারা যান। তো এরকম একটা ইনস্টেবিলিটি চলছিল। কিন্তু লালুক চলা বরফুকনের এই এই কাজগুলো তার মন্ত্রী মিনিস্টার বা অন্যান্য যারা ছিলেন, অন্যান্য অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন, তাদের কিন্তু পছন্দ হয়নি। তো এই জন্য অনেকে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেন। একসময় কি হয়, গোদাপানি আবার উত্থান হয়, গোদাপানি আবার ঘুরে আসেন এবং অন্যান্য যারা মিনিস্টার ছিলেন তারা আবার গোদাপানিকে সাপোর্ট করতে শুরু করেন। একসময় গোদাপানি বিশাল এক সৈন্য নিয়ে এসে লালুক চলা বরফুকনকে মেরে ফেলেন। তারপর গোদাবাণি আবার পুনরায় আহোম সিংহাসনে বসার সুযোগ পান। তিনি আহোম নাম সুফাটফা আর বা গোদা, হিন্দু নাম গোদাদর সিংহ, এই নাম নিয়ে তিনি 1681 লালুক চলা বরফুকনকে পরাস্ত করে আহোম কিং হন। তারপর রাজা হওয়ার পর গোদাবাণীর প্রথম কাজ ছিল গুয়াহাটিকে মুঘলদের হাত থেকে পুনরুদ্ধার করা, কারণ তাকেই আতন বুড়াগোহাইকে মারার জন্য লালুক চলা বরফুকন মুঘলদের গুয়াহাটি ছেড়ে দিয়েছিলেন। তো গুয়াহাটি তাকে আবার পুনরুদ্ধার করতে হবে। তো তিনি ফেমাস ইটাখুলির রণ হয়েছিল 1682। এই ইটাখুলির রণ ছিল মুঘল আর আহোমদের বিরুদ্ধে শেষ যুদ্ধ। তো আবার এই যুদ্ধে মুঘলরা আহোমদের হাতে পরাজিত হয়, আবার গুয়াহাটি চলে আসে আহোমদের দখলে। তো গোদাদর সিংহর মুঘলদের পরাস্ত করে তিনি গুয়াহাটি আবার পুনরুদ্ধার করেন। তিনি শাক্ত ধর্মকে খুব প্যাট্রনাইজ করেছিলেন, ফলে তিনি উমানন্দ টেম্পল পিকক আইল্যান্ডে, গুয়াহাটির পিকক আইল্যান্ডে যেটা উমানন্দ টেম্পল আছে সেটা তিনি করেন। তারপর তিনি পাবলিক ওয়ার্কস করেন, যেমন বিভিন্ন দোহরআলি বা এরকম বিভিন্ন রাস্তা নির্মাণ করেন। তার সময়ে ল্যান্ড সার্ভে, তার সময়ে জমির মাপ করে এইগুলো জিনিস শুরু হয়। মোটামুটি এই কাজগুলো গোদাদর সিংহ করেন।
তো তারপর গদাধর সিংহের মৃত্যুর পর তার পুত্র লাই তাকে আহোম কিং বানানো হয়। তিনি আহোম নাম সুক্রামফা বা হিন্দু নাম রুদ্রসিংহ নাম নিয়ে তিনি আহোম কিং হন। তো রুদ্রসিংহ অ্যাকচুয়ালি গদাধর সিংহ তার শেষ বয়সে অর্থাৎ মৃত্যুর কয়েক বছর আগ থেকে তিনি যেভাবে বৈষ্ণব ধর্মকে তিনি যেভাবে দমিয়ে রেখে শাক্ত ধর্মের প্রচার শুরু করেছিলেন সেটার তিনি ভুল বুঝতে পারেন যে এরকম করে তার ঠিক হয়নি। তখন তিনি তখন গদাধর সিংহ তার ছেলে রুদ্রসিংহ যিনি পরে আহোম কিং হয়েছিলেন তাকে উপদেশ দিয়ে যান যে আবারও বৈষ্ণবদের স্থান দিতে, আবার বৈষ্ণবদেরকে সম্মান দিতে। তো সুক্রামফা বা রুদ্রসিংহ রাজা হয়েই আহোম কিং হয়েই তিনি আবার বৈষ্ণব ধর্মে প্রচার শুরু করেন। তিনি বিভিন্ন ধরনের পদ সৃষ্টি করেন যেমন সত্রিয়া বড়ুয়া, গায়ন বড়ুয়া, সেঞ্চুয়া বড়ুয়া, কুকুরাসুয়া বড়ুয়া এন্ড বেজ বড়ুয়া, এই এই পদগুলো তিনি সত্রাধিকার সত্রে বিভিন্ন অসমীয়া সত্র যেগুলো রয়েছে সেখানে তিনি এই পদগুলো সৃষ্টি করেন। তারপর রুদ্রসিংহ আরো কিছু কাজ করেন যেমন তিনি খাউন্ড, কটকি, বৈরাগী, ডলই, কাকটি ইত্যাদি বিভিন্ন ধরনের হেলস বা ইত্যাদি বিভিন্ন ধরনের সরকারি পজিশন তিনি সৃষ্টি করেন এবং বিভিন্ন ধরনের কাজ করেন। তিনি ফরেন কিছু ফরেন পলিসি নিয়েছিলেন যেমন বৈরাগী পদ সৃষ্টি করে তিনি আশেপাশের রাজ্যগুলোকে তাকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে তিনি তাদেরকে নিয়োগ করেছিলেন। তারপর রুদ্রসিংহের সময়ে একজন সভা কবি ছিলেন তাকে তার নাম ছিল কবিরাজ চক্রবর্তী। কবিরাজ চক্রবর্তী তিনি শঙ্খসুর বধ এই এই বইটা লিখেন। তারপর অভিজ্ঞান শকুন্তলম নাটক তিনি সেই নাটকটাকে এসামিজে অনুবাদ করেন। তারপর তিনি বিভিন্ন ধরনের পাবলিক ওয়ার্কস করেন যেমন তিনি নামদাং রিভারের উপর স্টোন ব্রিজ পাথরের ব্রিজ নির্মাণ করান। তিনি বিভিন্ন ধরনের পথ নির্মাণ করেন যেমন খারিকাতিয়া আলী, মেতেকা আলী ইত্যাদি পথ তিনি নির্মাণ করেন। তাছাড়াও রুদ্রসিংহ তার মা জয়মতীর নাম অনুসারে তিনি একটা বড় পুকুরি খনন করান যেটাকে নাম দেওয়া হয়েছিল জয়সাগর ট্যাঙ্ক আর জয়দৌল বলে একটা মন্দির নির্মাণ করান। তো এই কাজগুলো করেন রুদ্রসিংহ। কিন্তু রুদ্রসিংহ তিনিও তার শাসনকালের শেষ দিকে মৃত্যুর আগে তিনি বুঝতে পারেন যে যে তিনি যেভাবে বৈষ্ণব ধর্মের আবার প্রচার শুরু করেছেন সেই হেতু তিনি শাক্ত ধর্মকে আবার দমিয়ে দেওয়া হচ্ছে। তো তিনি কি করেন আবার শাক্ত ধর্মের প্রচার শুরু করতে শুরু করেন। তিনি বেঙ্গল থেকে একজন প্রিস্ট বা যাজক আনিয়েছিলেন যার নাম ছিল কৃষ্ণরাম ভট্টাচার্য। তো কৃষ্ণরাম ভট্টাচার্যকে এনে তিনি যদিও আবার কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আবার ঘুরিয়ে বেঙ্গলে পাঠিয়ে দেন কিন্তু তার মনে হয় তখন তখন আসামে একটা ভূমিকম্প হয়েছিল যে সবাই ভাবতে শুরু করে যে এই প্রিস্টকে এনে এই ব্রাহ্মণ শাক্ত ব্রাহ্মণকে এনে যেহেতু অপমান করা অপমান করে ঘুরিয়ে দেওয়া হয়েছে তাই হয়তো এটা তার অভিশাপে এটা হতে পারে। তো এসব ভেবে তিনি আবার সেই কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আবার নিমন্ত্রণ করে আহোমে আনেন কিন্তু তার কাছে তিনি শরণ নিতে পারেননি। তিনি তার আগে তিনি মারা যান কিন্তু তার বড় ছেলে শিবসিংহ যিনি রুদ্রসিংহের পর রাজা হয়েছিলেন তিনি আবার কৃষ্ণরাম ভট্টাচার্যকে আবার হেড প্রিস্ট করেন কামাখ্যা মন্দিরের। আবার তিনি হেড প্রিস্ট করেন নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দিরে তিনি কৃষ্ণরাম ভট্টাচার্যকে আবার হেড প্রিস্ট করেন রুদ্রসিংহের ছেলে শিবসিংহ। তো শিবসিংহ তিনি আহোম নাম ছিলেন সুতানফা শিবসিংহ। এবারে যেহেতু কৃষ্ণরাম ভট্টাচার্য নীলাচল পাহাড়ের হেড প্রিস্ট করা হয় তো পাহাড়ের উপর তাকে প্রিস্ট বানানো হয়েছিল। তো সেই জন্য তার নাম বা তার ডিসেন্ডেন্টস যারা ছিলেন তাদের নাম নাম ছিল পর্বতীয় গুহাই নাম ছিল তাদের। তারপর এই যে শিবসিংহ যিনি রাজা ছিলেন তিনি খুবই রিলায়েড হেভিলি অন অ্যাস্ট্রোলজার্স। তো খুব বেশি জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীদের বিশ্বাস করতেন। তো জ্যোতিষীরা তাকে বলে যে তিনি যদি রাজা হয়ে থাকেন তাহলে বেশি দিন থাকতে পারবেন না, তার পতন হয়ে যাবে, এরকম কথা বলেন জ্যোতিষীরা। তো তার পরিপ্রেক্ষিতে তিনি কি করেন শিবসিংহ তার কুইন তার ওয়াইফ ফুলেশ্বরীকে সেই আহোম কিংসের সিংহাসনে বসান। তো তাকে বররাজা উপাধি দিয়ে বররাজা বা চিফ কিং উপাধি দিয়ে তিনি তার স্ত্রী ফুলেশ্বরীকে বসান যিনি প্রমতেশ্বরী নাম নিয়ে
যারা দুর্গার আরেক নাম ছিল, এই নাম নিয়ে তিনি বড় রাজা হন। তো এই ফুলেশ্বরী ছিলেন শক্তির উপাসক, তিনি ছিলেন শক্তির উপাসক। তো এ নিয়ে একটা সংঘাত হয় যে যারা আগে বৈষ্ণবপন্থী ছিল, যেমন বিশেষ মারিয়া মহন্ত যারা ছিল তাদের সঙ্গে একটা সংঘাত হয়। একবার তিনি দুর্গাপূজার সময় এই ফুলেশ্বরী সেই মহামারিয়া মহন্তকে ইনভাইট করে তাদেরকে বাধ্য করেছিলেন প্রসাদ নিতে, এবং তাদের ফোরহেড উইথ স্যাক্রিফিশিয়াল বার্ড, তো যেটা পশু বলি দেওয়া হয়েছিল, সেই পশুর রক্ত দিয়ে তাদের মাথায় এরকম ফোরহেড কপালে এরকম দাগ কাটতে বা এরম করতে তিনি বাধ্য করেছিলেন। তো এটা নিয়ে মহামারীরা বিদ্রোহ শুরু করে। আমরা মহামারী বিদ্রোহ সম্পর্কে পরের এপিসোডে আবার পড়বো, কারণ মহামারীরা কয়েকবার বিদ্রোহ করে এরকম। তো মোটামুটি ফুলেশ্বরী শিবসিংহের স্ত্রী ফুলেশ্বরী এই শক্তি উপাসনাকে বড়ভাবে শুরু করেন। তারপর ফুলেশ্বরী মারা যান 1731-এ। 1731-এ ফুলেশ্বরী মারা যাওয়ার পর শিবসিংহ তারই বোন দেওপদীকে, দ্রৌপদী বা দ্রৌপদীকে বিয়ে করেন এবং তাকে বর রাজা হিসেবে ঘোষিত করেন। তিনি অম্বিকা নাম নিয়ে বর রাজা হন। তো তিনি এই দ্রৌপদীর সময়ে শিবদৌল আছে, আমাদের শিবসাগরে যে শিবদৌল আছে সেই শিবদৌল দ্রৌপদী অর্থাৎ শিবসিংহের দ্বিতীয় স্ত্রী দ্রৌপদীর সময়ে নির্মাণ হয়। তারপর তিনি দ্রৌপদী মারা যান 1738-এ। 1738-এ দ্রৌপদী মারা যাওয়ার পর তিনি তৃতীয় বিয়ে করেন অনাদরী বলে আরেকজন মহিলাকে, যিনি সর্বেশ্বরী নাম নিয়ে তৃতীয় বড় রাজা হন। তো এখানে আমরা তিনজন বড় রাজা বা শিবসিংহের স্ত্রী তিনজনের নাম পেলাম যারা বড় রাজা নাম নিয়ে আহোম কিংস সিংহাসনে বসেছিলেন, যেমন ফুলেশ্বরী প্রথমে ছিলেন, তারপর দ্রৌপদী আর তারপর সর্বেশ্বরী। এই সর্বেশ্বরীর সময়ে শিবসিংহ অনেকগুলো কাজ করেন, যেমন দহিয়ালি পথ নির্মাণ করেন, গৌরীসাগর ট্যাঙ্ক, শিবসাগর ট্যাঙ্ক, এই দুইটি ট্যাঙ্ক নির্মাণ হয় যথাক্রমে। গৌরীসাগর ট্যাঙ্ক ফুলেশ্বরীর সময়ে নির্মাণ করা হয়েছিল আর শিবসাগর ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল অম্বিকার সময়ে বা আমরা বলতে পারি দ্রৌপদীর সময়ে। এই ফুলেশ্বরী বা বররাজাদের সময়ে আস্তে আস্তে আহোম রুলসের পতন হতে শুরু করে, কেননা এই যে শক্তির আর শক্তির উপাসক যারা ছিলেন এবং বৈষ্ণব ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের মধ্যে একটা সংঘাত হতে শুরু করে। তারপর শিবসিংহের মৃত্যুর পর তার ভাই প্রমত্ত সিংহ রাজা হন, কারণ রুদ্রসিংহ যখন মারা যান তখন তিনি বলে গিয়েছিলেন যে তার চার ছেলে ক্রমে ক্রমে রাজা হতে লাগবে। তো সেই জন্য শিবসিংহের পর প্রমত্ত সিংহ রাজা হন। প্রমত্ত সিংহ নাম নেন সুনেনফা নাম নিয়ে তিনি রাজা হন। প্রমত্ত সিংহের শাসনকালে এমন বিশেষ কিছু হয়নি, তিনি অবশ্য কিছু কনস্ট্রাকশনের কাজ করেছিলেন, যেমন সিংহদ্বার, গড়গাঁওয়ে যেটা সিংহদ্বার রয়েছে সেটা তিনি নির্মাণ করেছিলেন। তারপর তিনি শুক্লেশ্বর এবং রুদ্রেশ্বর, গুয়াহাটি শুক্লেশ্বর এবং রুদ্রেশ্বর টেম্পল তিনি নির্মাণ করেছিলেন। তারপর স্বর্গদেব রুদ্রসিংহ আন্ডার হুজ কনস্ট্রাকশন অরিজিনালি রংগড়, তো রংগড় যিনি যেটা প্রমত্ত সিংহের বাবা বা শিবসিংহের বাবা রুদ্রসিংহের সময়ে শুরু করা হয়েছিল রংগড়ের কাজ, সেটা ছিল বেম্বু এবং উড, বাঁশ এবং কাঠের ছিল, সেটা প্রমত্ত সিংহ বর্তমান রূপ দেন, বর্তমান যে রূপে সেই রূপ প্রমত্ত সিংহ দেন। তারপর রুদ্রসিংহের চতুর্থ ছেলে সুরামফা রাজা হন, তিনি নাম নেন রাজেশ্বর সিংহ। তো রাজেশ্বর সিংহের সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে তখন মণিপুর রাজ্যকে বার্মিজরা আক্রমণ করে, তো মণিপুরি কিং যিনি ছিলেন জয়সিংহ, জয়সিংহকে তিনি রাজেশ্বর সিংহ বা সুরামফা তিনি সাহায্য করেছিলেন। তিনি হরনাথ ফুকন আন্ডারে একটা আর্মি পাঠিয়েছিলেন, পাঠিয়ে তিনি মণিপুরি কিংকে সাহায্য করেছিলেন। তখন সেই আসাম থেকে মণিপুরে যাওয়ার রাস্তাটা খুব ঘন জঙ্গলের, জঙ্গল কেটে তারা পাড়ি দিয়েছিলেন বলে এই এই ঘটনাকে লতাকাটা রণ বলা হয়। তো মণিপুরি কিংকে সাহায্য করার পরিপ্রেক্ষিতে মণিপুরি কিং জয়সিংহ তার মেয়ে কুনঙ্গ নয়নীকে বিয়ে দেন রাজেশ্বর সিংহের সঙ্গে। তারপর রাজেশ্বর সিংহের সময় আর একটা ঘটনা ঘটে, রাজেশ্বর সিংহের সময়ে কীর্তিচন্দ্র বড়বড়ুয়া, কীর্তিচন্দ্র বড়বড়ুয়া খুব বেশি পাওয়ারফুল হয়ে ওঠেন। মোটামুটি কীর্তিচন্দ্র বড়বড়ুয়ার কথাই মেইনলি রাজেশ্বর সিংহ চলছিলেন, তো খুব বেশি পাওয়ারফুল হয়ে ওঠেন কীর্তিচন্দ্র বড়বড়ুয়া। তিনি কি করেন, তিনি নুমালী বরগোহাই নামে একজন লিখিত একটা বুরঞ্জি বা হিস্ট্রি বুক ছিল, সেটাতে কীর্তিচন্দ্র বড়বড়ুয়ার ফ্যামিলি সম্পর্কে কিছু নেগেটিভ কথা ছিল, ফলে তিনি সেই নুমালী বরগোহাই লেখা বুরঞ্জি বইটা তিনি জ্বালিয়ে ফেলেন, পুড়িয়ে ফেলেন। তো সেই জন্য আমরা এটা অ্যাকচুয়ালি একটা খুবই
খারাপ ঘটনা, কারণ আমরা বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা হয়তো অবগত হতাম, কিন্তু সেটা পুড়িয়ে ফেলার ফলে সে বিষয়ে আমরা আর জানতে পারিনি। তারপর রাজেশ্বর সিংয়ের সময় আর কি, রাজেশ্বর সিংয়ের সঙ্গে কিছু কনস্ট্রাকশনের কাজ করেন, যেমন কারেঙ্গর বানান, বশিষ্ঠ আশ্রম, নবগ্রহ মন্দির, মণিকারেশ্বর মন্দির, চিত্রাচল মন্দির, হরগৌরী দেবালয়, গুয়াহাটি, তলাতল গড়, শিবসাগর, এই এইসব কাজ তিনি কার সময় হয়, রাজেশ্বর সিংয়ের সময়, রুদ্র সিংয়ের চতুর্থ ছেলে রাজেশ্বর সিংয়ের সময়ে। রাজেশ্বর সিংয়ের পর লক্ষ্মী সিং, লক্ষ্মী সিং রাজা হন, তিনি সুনিয়ানফা নাম নিয়ে রাজা হয়েছিলেন। তখনও কীর্তিচন্দ্র বড়বড়ুয়ার পাওয়ার খুব বেশি ছিল, এবং মোটামুটি কীর্তিচন্দ্র বড়বড়ুয়াকে আমরা বলতে পারি যে ডি ফ্যাক্টো রুলার, মানে যদিও লক্ষ্মী সিং রাজা ছিলেন, তবুও কীর্তিচন্দ্র বড়বড়ুয়ার কথাই মেনলি চলত। আর এই লক্ষ্মী সিংয়ের সময় মেনলি মহামারিয়ারা প্রথমবারের মতো বিদ্রোহ করে ওঠে। সেই বড়রাজার সময় যে মহামারিয়াদের অপমান করা হয়েছিল, সেই অপমানের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে এই লক্ষ্মী সিংয়ের সময় এসে তারা প্রথমবারের মতো বিদ্রোহ করে ওঠে। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা মহামারিয়া রেবেলিয়ন বা মহামারিয়া বিদ্রোহ সম্পর্কে আমরা আরো ডিটেলস আলোচনা করবো।